দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তিনি বিশ্বাস করেন এমনকি দলের জন্য এই বয়সে নিরবভাবে কাজ করেন। আমরা তার উপস্থিতিতে বাংলাদেশবাসী ধন্য। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী দলনেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের কে রাজনীতি শুরু হয়েছে। পরিচ্ছন্ন রাজনীতির অন্যতম নেতা, তার বিরুদ্ধে বাংলাদেশ পত্রিকায় কোন ধরনের সভাপতি আমাদের হারুনুর রশিদ ক্রিয়াবাই ছাত্রলীগগত দিক থেকে তার সাথে আমরা সংগঠনের কাজ করেছি। আজকের সঞ্চালক অধ্যাপক করে আমাদের কলকিয়া কলেজের সবচেয়ে ভালো ছাত্র ছিল, ছাত্রলীগের নেতা ছিল, তাকে সাথে নিয়ে কাজ করে
আজকে যে কাউন্সিলরের যে সর্বসম্মতিক্রমে যে আপনি সভাপতি নির্বাচিত হলেন, তো সে বিষয়ে আপনার অভিমতটা জানতে চাচ্ছি। আমার অভিমত হলো যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি, জাতীয় জনগণের আদর্শের রাজনীতি করি, বাংলাদেশ একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, এই সংগঠনে সহযোগিতা আছে। আমাদের সংগঠনে অনেক লোক আছে সভাপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন, অনেক সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা সম্পন্ন লোক আছে। এর মধ্যে থেকেই নেতৃবৃন্দ আমাকে এবং অন্ধকারানন্দ ইসলাম তপনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন, সেজন্য মোহাম্মদ রাব্বুল আলমের কাছে সুক্রিয়া আদায় করি। তো আমার ই হলো যে আগামী দিনে আমরা দুজনে তৃণমূলের আওয়ামী লীগ কৃষি সংগঠিত করার জন্য আমরা কাজ করব। আগামী দুই বছর পরে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি সুন্দর আওয়ামী লীগের জন্য একটি সুন্দর মাঠ আমরা তৈরি করবো। তৃণমূলের একেবারে প্রত্যন্ত অঞ্চলের যে তৃণমূলের কর্মী, সেই তৃণমূলের কর্মীর সাথে একটা সাংগঠনিক যোগাযোগ স্থাপন করে আমরা সংগঠনকে ঢেলে সাজাচ্ছি এবং একটি মানে সকল মানুষের কাছে গ্রহণযোগ্য একটি সংগঠন আওয়ামী লীগ আমরা এটা প্রমাণ করতে চাই, সেজন্য আমরা কাজ করব। তো ওই যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আছে, তো সে বিষয়ে তৃণমূল পর্যায়ে যারা যে অবহেলিত আছে, যাদের সঙ্গে যে এখনও হয়তো কিছু কিছু মানে তাদের ভিতরে ক্ষোভ আছে, রাগ আছে, যাদের সঙ্গে যোগাযোগ নাই, তো সে বিষয়ে আপনি যে সভাপতি হলেন, তো তাদের সঙ্গে যোগাযোগটা? হ্যাঁ, আমি তো বলেছি যে তৃণমূলের যে আওয়ামী লীগ, তৃণমূলের যে আওয়ামী লীগ কর্মী, তাদের সাথে সঙ্গে স্থাপন করা, যোগাযোগ স্থাপন করা, তাদের সাথে উপজেলা নেতৃবৃন্দের সাথে সেই তৃণমূলের একজন কর্মীর সাথে সেতু বন্ধন তৈরি করাই হলো আমাদের কাজ। আমরা কর্মীদেরকে নিয়ে আমরা আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কর্মী করতে চাই। তো ধন্যবাদ ধনবাড়ী সংবাদকে সময় দেওয়ার জন্য। এখন আমরা ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হলেন এবং ত্রিবার্ষিক সম্মেলনে যে উনি যে ব্যাপকভাবে সমর্থনে যে উনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন, এখন আমরা তার অভিমত জানব। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যে সংগঠনের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, সেই বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ধনবাড়ী উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল হলো। আমাদের প্রধান অতিথি ছিলেন আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এমপি মহোদয়, এখানে ছিলেন সমাহিত অতিথি ধনবাড়ী মধুবর মাটি মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্র, বাংলাদেশ সরকার মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। আমাদের পার্শ্ববর্তী একজন প্রভাবশালী নেতা তারুণ্যের অহংকার, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুরের কৃতি সন্তান মির্জা আজম সহ কেন্দ্র আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন। ওনাদের সমন্বয়ে আজকে ধনবাড়িতে সুন্দর এবং সফল একটি সম্মেলন হয়েছে। ধনবাড়ির ইতিহাসে একদম গণমানুষকে সাথে নিয়ে, টোটাল জনগণকে সাথে নিয়ে আজকের এই সম্মেলন খুবই সুন্দর এবং সফল হয়েছে। আমাদের নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের আমার বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ, আজকে থেকে আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন সাধারণ সম্পাদক হিসেবে, ইনশাল্লাহ আমি শেষ আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের কাজ করব। আমি ধনবাড়ি প্রত্যন্ত এলাকার সমস্ত মানুষকে সাথে নিয়ে সমস্ত জনগণকে আওয়ামী লীগের পতাকা তল তলে আনবো ইনশাল্লাহ, এবং সকল ভেদাভেদ সকল বিভেদ বলে গিয়ে আমার আজকে ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন সবাইকে সাথে নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়, কৃষিমন্ত্রী মহোদয়ের পরামর্শে ধনবাড়ির গণমানুষকে সাথে নিয়ে একটি ফুলের বাগান আওয়ামী পরিবার একটা ফুলের বাগানের মতো আমি সাজাবো। আজকে সেই প্রত্যাশা নিয়েই আমি আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে অভিনন্দন জানিয়ে, যার নেতৃবৃন্দ যারা ছিলেন সবাইকে আমার অভিনন্দন জানিয়ে এই ধনবাড়ী উপজেলা
আওয়ামী লীগের তৃণমূলের একদম গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দ অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, কেউ কেউ খেয়েছে কেউ খায় নাই, যারা খাইতে পারে নাই তারা তাদের কাছে ক্ষমা চাচ্ছে। আমরা একে মোটেশন করতে পারি নাই, আমরা যানবাহনের ব্যবস্থা করতে পারি নাই, তারপরেও একদম অনেক দূর থেকে সকল মানুষ আজকে এক মিলন মেলা ধনবাড়ির উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল একটা মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। আমি সকল মানুষের সহযোগিতা চাই, সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতা চাই, তৃণমূল পর্যায়ের সকলের সহযোগিতা চাই। আমি যেন সবাইকে সাথে নিয়ে এই ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগ সুন্দর এবং সুসজ্জিত একটি সংগঠনের রূপান্তরিত করতে পারি, এই দোয়া আমি সকলের কাছে চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মা বোনদের উদ্দেশ্যে আজকে তো লক্ষণীয় ছিল যে এখানে যারা অতিথি ছিলেন এবং আমাদের সকলের প্রিয় ভাজন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি মহোদয় বললেন যে গ্যালারির অর্ধেক অংশই মা বোনরা যে উপস্থিত ছিল, তো সেই বিষয়ে আপনার অভিমত জানতে চাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন একজন সফল প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা উনি একজন মা। আজকের এই কাউন্সিল বিশেষ একটি দৃষ্টি ছিল মহিলাদের উপস্থিতি, আমার মা বোনদের ব্যবহারে, আমার মা বোন উপস্থিত ছিলেন ব্যবহারে, এবং আমার মা বোনরা যাতে ভালো থাকে, কোনোভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নারী নির্যাতন এবং ইফটিজিং সহ বাংলাদেশ আওয়ামী লীগ এগুলো কোনো স্থানের সন্ত্রাস চাঁদাবাজি কোনো স্থান নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ক্লিন স্বচ্ছ পরিষ্কার ধনবাড়ির রাজনৈতিক আওয়ামী লীগের সংগঠন, ডক্টর রাজ্জাকের সংগঠন, জননেত্রী শেখ হাসিনার সংগঠন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম মাদক মুক্ত নেশামুক্ত জনগণের একটি সংগঠন আমরা এটা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। এবং মা বোনদের সাথে নিয়েই, তাদেরকে সাথে নিয়েই আমরা আগামী দিনে এই সরকার আওয়ামী সরকারের কার্যক্রম আমরা পরিচালনার সহযোগিতা করব। ধন্যবাদ সম্পাদক মহোদয়কে ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে। তো দর্শক আপনারা দেখতে থাকুন, আমি সাজন আহমেদ রাজু ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যে ব্যাপকভাবে সমর্থন পেয়ে যে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন উনি যে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, তো সে বিষয়ে আপনার অভিমত জানতে চাচ্ছি। আমার হিসাবে আমার হিসাবে হচ্ছেন, কিন্তু দলও ইনশাল্লাহ ভালোভাবে চালাবে এবং গরিব মানুষের সুখে দুঃখে পাশে থাকবো। আমি ছোটোবেলা থেকে তাকে দেখে আসছি, এমনকি বিএনপির বা চেয়ারম্যান ছিলেন বসুদ্দিনের, এমনকি পুরসভার মেয়র উনি ছিলেন দুইবার, কিন্তু আশা করি ইনশাল্লাহ অবশ্যই আসলে উনি যদি বসে ইনশাল্লাহ লোকও হয়। সবসময় উনি আসলে বসলে অটোমেটিক দেখা যাচ্ছে যে তখন আসতেছে, বললেই নাম শোনার পরও তারপরে দেখা যাচ্ছে 50-60 জনের লোক এগুলার আপনি বসে আসে। উনি আমাদের সহকারী একজন নাম ছিলেন, আমি মানুষের সেবা দিই, এমনকি মনোযোগ মানুষের সাথে থাকি, দেখি যে কে আসলে মানুষ বেশি হয়ে উঠেছে সেটা তো আমি দেখি। কিন্তু কয়েকদিনের মধ্যে যা দেখলাম তখন ভাই ছিল সকল নেতা কর্মীদের সাথে যোগাযোগ ভালো, ভালো তার সবার সাথে এমনকি আজও ইনশাল্লাহ পুনরুদ্ধ করবেন। উনি সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা আওয়ামী লীগের, তারপরও মানুষের সাথে নেতা কর্মীদের সাথে মতামত মিলিয়ে গিয়ে তাদের সাথে কাজ মিলিয়ে মতামত নিয়ে বৈশাখ পরামর্শ অনুযায়ী কাজ করবেন, এমনকি সারা জীবন তা করে আসছে, এখন পর্যন্ত আশা করি উনি করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।